তো হ্যালো বন্ধুরা, আগের ব্লগটিতে দেখেছিলাম যে নদীতে সিকিম থেকে যে বিএসএফ ক্যাম্পের যে বোমগুলো ছিল ভেসে তিস্তানদিত হয়ে এখানে যে আসে, আর এখানকার লোকরা যে খড়ি ভেবে সেটাকে উদ্ধার করে এবং পরবর্তীতে তারা জানতে পারে সেগুলো হচ্ছে রাস্তায় ফেলে দেন। তারপরে বিএসএফরা সেটা খবরের মাধ্যমে সেটা জানতে পারে যেটা বোম সেটাকে নিষ্ক্রিয় করতে যে বিএসএফরা এসেছে, তো সেটা আজকে নিষ্ক্রিয় করেছে। তো যতগুলো নিষ্ক্রিয় করেছে সবগুলো তো দেখাবো এই ব্লগটির মাধ্যমে, কী কী বোম কীভাবে ফাটানো হয়েছে এবং ফাটানোর পরে কী কী পরিস্থিতি হয়েছে, মানে সেই জায়গাটা কী হয়েছে পুরোটাই ব্লগিং করে দেখাবো। তো প্রথমে দেখুন, একটা জোন দিয়েন তাহলে। বন্ধুরা, যে বোনটাকে ডিপোজ করেছে তো ধান ক্ষেতের মধ্যে ডিপোজ করা হয়েছে প্রথমটি। আর দেখুন যে ধান ক্ষেতের অবস্থাটা কি, দেখুন এখানে ধান বোমটা ডিপোজ করা হয়েছিল। দেখুন এখানে টোটাল হচ্ছে ধান ক্ষেত রয়েছে, এখানে ধান ক্ষেতের এখানে যে কী পরিমাণে গর্ত হয়ে গেছে দেখুন ধান ক্ষেত, আর এইখানটা পুরোটাই ছিল ধান ধান ক্ষেত। দেখুন এখানে পুরো অনেকটা গর্ত হয়ে গেছে দুটা, এবং বোমের দেখুন যে কি পিছনের যে অংশটা রয়েছে, দেখুন যে বোমের পিছনের অংশটা দেখুন পড়ে রয়েছে। তা দেখছেন যে কেউ যদি বাড়িতে ফাটতো তাহলে কী অবস্থা হতো। প্রথমত বোম যখন ডিফিউজ করা হয়, এটাকে নিষ্ক্রিয় করা হয় যখন ফজিরা এসে, তখন কেউ কি বোমটার উপর প্রায় 25 বস্তা মাটি দেওয়া হয়, তারপর তারের সাহায্যে আগুন ধরিয়ে সেটাকে ব্লাস্ট করানো হয়। তো ব্লাস্টের পরে কী হয় ওখানকার জায়গাটা এরিয়াটা সেটাই দেখাবো, চলুন। দ্বিতীয় হচ্ছে ব্লাস্টটি করা হয়েছে দেখুন যেখানে, তো দ্বিতীয় যে আগের দিনে যে ব্লকটিতে দেখেছিলাম যেখানে বোমটিতে ছিল, তো এখানে 10 থেকে 25 মতন বস্তাটা ওটাকে প্রথমে চাপা দেওয়া হয়, তারপরে সেটাকে তারের মাধ্যমে আগুন ধরে দেওয়া হয়, এবং তারপরে দেখুন যে ব্লাস্টে করা হয়েছে সেই ব্লাস্টটা তো দেখাবোই। তো দেখুন যে ব্লাস্টের পরে যে খোলটা পড়ে রয়েছে দেখুন যে তার পরিস্থিতিটা কী হয়েছে, আর এখানকার যে মাটির এরিয়াটা দেখুন যে কী হারে গর্তটা হয়েছে, তা দেখুন যদি মাটি চাপা যদি না দেওয়া হতো তাহলে কী পরিমাণে সেটা ক্ষয়ক্ষতি হতো। আর এখানে ধান ক্ষেতটা আছে দেখুন যে এখানে ব্লাস্ট হওয়ার পরে যে ধান ক্ষেতে কিছুটা জায়গায় গিয়েছে, তখন ওই জায়গাটা পুরোটা ক্ষয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এখানে খোলটা দেখাচ্ছি দেখুন যে প্রায় একদম নষ্ট হয়ে গেছে, আর এখানে কিছু ধ্বংসাবশেষ কিছু পড়ে রয়েছে। তো আরেকটা দেখাবো, ওখানে আরেকটু কিছু ব্লাস্ট করা হয়েছে, ওখানে যাবো। ধোয়া বেরোচ্ছে, রিস্ক করা হয়েছে, তো ওখানে যাওয়ার রিস্ক মনে করছি, তা দূর থেকে দেখাচ্ছি যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। তো এখানে বিএসএফরা রয়েছে যাতে দূরে যেতে বলছে, দেখুন যারা দেখতে আসছে তারা সবাই সে ধোয়া উঠার জন্য সবাই দূরে যাচ্ছে। তো আমরা যতটা পারছি দেখাচ্ছি দূর থেকে, তো দেখতে থাকুন ভিডিওটি।
তো বন্ধুরা, যেখানে 4 নম্বর বোমটা যে নিষ্ক্রিয় করা হলো, সে কী পরিমাণ আগুন বেরিয়েছে সেটা তো দেখলেন। তা আগুন বেরোনোর পরে যে চারপাশে জায়গাটা একদম পুরো দেখুন কী হয়ে গেছে, এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। তো এখানে তো দেখাবো আরেকটা, যেটা আছে 3 নম্বর বোমটি যে করানো হয়েছিল সেটা পুরোপুরি ব্লাস্ট হয়নি বা নিষ্ক্রিয় করা হয়নি, সেটা রেস্কিউ করার জন্য দেখুন আবার সেটিকে ব্লাস্ট করার জন্য করছে। তা আমরা কিছুটা দূরে সরে যাব, দেখব যে দেখুন এখানকার যে রাস্তাটা রয়েছে পুরোটা যে জনবসতি দেখুন যেখানে ভিড় করছে সেই বোমটি নিষ্ক্রিয় করার জন্য, ওটা দেখার জন্য দেখুন এই রাস্তাটা পুরোটা ব্লক করে দেওয়া হয়েছে এবং সেই বোমটিকে নিষ্ক্রিয় করার জন্য আবার সেটি ফাটানো হবে। বন্ধুরা, টোটালে 4টি বোম ফাটানো হয়েছে। তো 4টি বোমই তো দেখালাম আমি কীভাবে ফাটানোর পরে কী পরিস্থিতি হয়েছে এবং কীরূপ ফাটিয়ে ফাটানো হয়েছে এবং চারপাশে যে জনবসতি সেটা দেখার জন্য ছুটে চলে এসছে। এখনও যে প্রশাসনের দিক থেকে যে পুলিশ, BSFরা রয়েছে, তারাও এখনও পুরোপুরি যায়নি, এখন বোমটাকে পুরোপুরি নিষ্ক্রিয় করবে, তারপরে তারা এখান থেকে যাবে। তো আরেকটা বোম রয়েছে যেটা অর্ধেক পেরেছে, আরেকটা একটু বাকি রয়েছে, সেটা কাজের জন্য তারা যাচ্ছে। তো দেখাচ্ছি, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, লাস্ট বোমটা যে পাঠানো হলো, কি আওয়াজটা তো দেখতেই পেলেন। তো সেখানে যাব, দেখবো যে পাঠানোর পরে চারপাশের অবস্থাটা কি হয়েছে, দেখাচ্ছি, দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি যেখানে বোমটা ফাটছে এবং চারপাশে দেখবো যে কী পরিস্থিতি। তো ওখানে দাঁড়িয়ে রয়েছে BSFরা, যেখানে বোমটা ফাটানো হয়েছে, নিষ্ক্রিয় করা হয়েছে। তো এখানে দেখুন যে বোম ফাটানোর পরে রিয়াকশনটা, ওখানকার মাটিগুলো এদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে এসছে। তাহলে বন্ধু দেখুন যে বোমটা ফাটানোর ফলে যেখানে বাঁধ ছিল সেই বাঁধের যে মাটিটা দেখুন কী পরিমাণে সেখান থেকে সরে গেছে, আর এখানে দেখুন পুরো গর্ত হয়ে গেছে জায়গাটা, আর এখানকার যে বস্তাগুলো দেখুন যে ছড়িয়ে ছিটিয়ে গেছে, আর ধান ক্ষেতগুলো দেখুন কী অবস্থা, কীরকম প্রেশার হয়েছে, নিচের অংশটা এদিক দেখুন, আর এই তার দিয়ে সেটাকে আগুন ধরানো হয়েছে। তো হ্যালো বন্ধুরা, যে টোটাল যে 4টি বোম পেয়েছিল পুরোটাই নিষ্ক্রিয় করা হয়েছে BSF দ্বারা। তো পুরো ফুটেজটা তো দেখালেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এমন যদি নদীতে পেয়ে থাকেন যে বোম, প্রথমে কিন্তু সতর্কবাণী করবেন, কারণ বোমের যে ধ্বংসাবশেষ তো দেখলেন যে কী পরিমাণে সে ধ্বংসটা হচ্ছে, ব্লাস্ট হচ্ছে। তো যারা পেয়ে থাকবেন অবশ্যই BSFকে খবর দেবেন, যাতে তারা শীঘ্রই নিষ্ক্রিয় করতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন জায়গায় নতুন ব্লগে। বাই বাই।